আজ কথা বলবো মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে, কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার নতুন নিয়ম নিয়ে এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে। নমস্কার, আমি সত্যজিৎ সরকার আর আপনারা দেখছেন শিক্ষামন্দির ইউটিউব চ্যানেল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগছে মতামত জানাবেন, জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। সব প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি চাকরির পরীক্ষায় কেন্দ্র সরকারের নতুন নিয়ম নিয়ে। এবারের বাজেট চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর এনেছে। এবার থেকে একটি পরীক্ষার মাধ্যমেই যে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে। নন গ্যাজেটেড পদে বা ব্যাংকে চাকরির জন্য পৃথক পরীক্ষা দিতে হবে না। 2020-এর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কেন্দ্রীয় সরকার একটি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করবে। এর প্রধান কাজ হবে অনলাইনে একটি কমন পরীক্ষা নেওয়া। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা যে কোনো নন গ্যাজেটেড কেন্দ্রীয় সরকারি পদে আবেদন করতে পারবেন। এখন চাকরি প্রার্থীদের বিভিন্ন পদে চাকরির জন্য আলাদা আলাদা পরীক্ষায় বসতে হয়। দেশের প্রতিটি রাজ্যের সব জেলায় একটি করে অনলাইন পরীক্ষা কেন্দ্র তৈরি হবে, সেখানে চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন। ফলে পরীক্ষার জন্য পৃথক রাজ্যে যাওয়ারও প্রয়োজন বা পৃথক জেলাতে যাওয়ারও প্রয়োজন হবে না। দ্বিতীয় খবর, পথ চলা শুরু করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। তবে নতুনভাবে পথ চলা শুরু করতে গিয়ে নতুন নিয়োগের কথা শোনায়নি মাদ্রাসা কমিশন, বরং থমকে থাকা আটকে যাওয়া নিয়োগেই মনোনিবেশ করেছে কমিশন। আটকে থাকা 12টি প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। রবিবার সল্টলেকের আজাদ ভবনে কাউন্সেলিংয়ের মাধ্যমে 12 জন শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের পত্র দেওয়ার জন্য মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে সুপারিশ করেছে কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন যাদের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে সেটা 2012 সালের নিয়োগ প্রক্রিয়া। মামলার জটে এতদিন সেই প্রক্রিয়া আটকে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় বৃহত্তর স্বার্থে নিয়োগের সমস্ত অধিকার মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতেই তুলে দিয়েছে। এর ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন রূপে নতুনভাবে আবার নিজের কাজ শুরু করতে পেরেছে। তৃতীয় খবরে আসি। আপনারা অনেকবার জানতে চেয়েছেন যে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন বলেছে তারা নতুন বিধি তৈরি করবে। নতুন বিধি কি হবে এ ব্যাপারে কিন্তু তেমন কিছুই জানা যায়নি। নতুন বিধি যখনই পাবলিশড হবে, গ্যাজেট পাবলিশড হবে, আমি চ্যানেলে অবশ্যই জানিয়ে দেব, চ্যানেলের সাথে থাকবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন। আর সম্ভাব্য বিধি কি হতে পারে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনি সেই ভিডিওটা দেখতে চাইলে দেখতে পারেন। আর তবে অফিসিয়ালি কি হবে সেটা জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশান পর্যন্ত বা গ্যাজেট পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতেই হবে। আজ এটুকুই ছিল, ভাবলাম আলাদা আলাদা ভিডিও না বানিয়ে একসাথে বানিয়ে দিই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ।